পালকি তো একটা স্যাংরার লগে বিদেশে যাইতাছে। এত দ্বারা ঢাকা সেন্ট্রাল কারাগারের সবাইকে জানানো যাচ্ছে যে আগামী পহেলা জানুয়ারি রাতে কারাগারে একটি সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হবে। একজন সাধারণ মেয়ে অসাধারণ হয়ে উঠবে, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগটাকে কাজে লাগিয়ে। তুমি যাবে পালকি, তোমাকে যেতেই হবে। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? আসিফ সোহেল, সোহেল আমি আজকে আমার অনেক আনন্দের দিন, খুশিতে আমার বুকটা ভরে যাচ্ছে। আমাদের পালকি এত বড় একটা দায়িত্ব সামলে নিল। ওষুধের প্রথম ডোজটা তাহলে কাজে লেগেছে, এভাবেই ধীরে ধীরে ছড়িয়ে পড়বে ওষুধটা। তবে মৃত্যু নিশ্চিত। এবার নেক্সট ডে পরেরটা। বাবা তুমি এখন ঘুমোতে যাও। কিরে তুই কি মন খারাপ করে আছিস নাকি? মন খারাপ করবে না। পালকি কত দূরে চলে গেল, বেচারা তো একা একা। তবে প্রেমে কিন্তু বিরহেরও দাম আছে। কি জানি চাচি, এটা প্রেম নাকি বিরহ নাকি অন্য কিছু জানি না। রোমানা, সোহেলের দিকে একটু ভালো করে খেয়াল রাখ। পালকি ছাড়া ও তো একেবারে অচল। জি সাথী ভাই। পলকের একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি? আমি ঠিক এভাবেই চমকে উঠেছিলাম, একদম ঠিক এভাবেই চমকে উঠেছিলাম প্রথম যখন লেখাটা পড়েছি। এখন এটা আমার অপরাধ বলবে নাকি ভুল বলবে বলতো? হ্যাঁ, ভুলই, অপরাধী। অন্যের ফাইল আমি কেন দেখতে? আহা, বাচ্চাটা ঘুম থেকে উঠে যাচ্ছে, একটু আসতেই বলি। অন্যের ফাইলটা আমি কেন দেখতে যাবো বল? কিন্তু কি করবো বল, কৌতূহল। মানুষকে তো বাঁচিয়ে রাখে কৌতূহল। কৌতূহলের বশবর্তী হয়ে আমি ফাইলটা দেখলাম আর তখনই আমার চোখে পড়ে গেল। আসলে হুট করে কি যেন হয়ে গেল, তাই না? পালকিরে এমন একটা চাকরি পাওয়া, ডিজাইনার রয়্যালিটি 5 লক্ষ টাকা, ভাবতে পারছিস 5 লক্ষ টাকা? তারপরে হুট করে একেবারে অফিসের ট্যুর হিসেবে ইন্দোনেশিয়ার মতো একটা রোমান্টিক জায়গায় ভ্রমণ, ওয়াও। তাও আবার ট্যুরটা ছিল প্রিমার সাথে। এতক্ষণ আমি চুপি ছিলাম, কিন্তু যখন দেখলাম প্রিমার সাথে ট্যুরটা ঘুরিয়ে পেঁচিয়ে একদম আসিফের সাথে হয়ে গেল, তখন আর আমি নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। আসলে সরাসরি বলুন তো কি বলতে চাচ্ছেন আপনি? আমি কিছু বলতে চাচ্ছি না সোহেল, আমি কিছুই বলতে চাচ্ছি না। বলতে তো চাচ্ছ ওই ছবিটা। আচ্ছা একটা জিনিস ভাবতো, আমাদের শ্রেষ্ঠার জন্মদিনে আসিফের আশা, তোর অসচ্ছলতার সুযোগ নিয়ে আসিফ কি পালকির অবলম্বন হতে চাইছে? না 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 না, এগুলো আপনার ভুল ধারণা, এগুলো আপনার ভুল চিন্তা, এগুলো আপনার উর্বর মস্তিষ্কের আবিষ্কার। এগুলো উর্বর মস্তিষ্কের আবিষ্কার আমার? এটা কি তুই আমাকে বলছিস না নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? কোনটা? এটা আমার উর্বর মস্তিষ্কের কল্পনা নয়, আবিষ্কার নয়, এটা একটা কঠিন বাস্তবতা যেটা তোর হাতে আছে, ছবিটা, ছবির পেছনের লেখাটা।
আমি ধরছি। আপনি তো পারবেন, আমি জানি। আমাকে একটা কাজ তো করতে দিবেন, সবই আপনি করছেন। সব কাজ তো আপনিই করছেন। এই যে আমার লাগেজে যে হাতলটা হঠাৎ ভেঙে যাবে, কে জানতো? আপনি না থাকলে তো সহজে হাতলটা চেঞ্জ করা, এটা কি সহজে পারতাম আমি বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো আসলে তাড়াহুড়ার মধ্যে আমি ফাইলগুলো একদমই দেখতে পারিনি। ডোন্ট ওয়ারি, এখনো সময় আছে। কালকে পৌঁছানোর পরে সারা দুপুর এবং রাতটা হাতে পাবে, ওখানে দেখে নেবেন। আচ্ছা, ফাইলগুলোর ভেতর আর কিছু পাননি? আর কি না, আসলে শ্রেষ্ঠার জন্মদিনে আমার ফোনে একটা ছবি তুলেছিলাম, বেশ ভালো এসেছিল ছবিটা, আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনাকে কিভাবে দেব বুঝতে পারছিলাম না, তাই প্রিন্ট করে ফাইলের সাথে দিয়েছিলাম। এইখানে তো কোনো ছবি নেই। ও, তাহলে আমারই মনে কথা ভুলে গেছে। জাস্ট সেকেন্ড, এই যে। কিছু মনে না করলে আমি হাতে নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, শিওর। কি হয়েছে পালকি? শ্রেষ্ঠাকে ছেড়ে আসতে অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি করার, দিস ইজ লাইফ। এমন একটা ছবি তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আর শ্রেষ্ঠার এরকম কোনো ছবি নেই। থ্যাংক ইউ। এখন তাহলে যাই। হ্যাঁ প্লিজ চলুন না, আমি ইচ্ছে লাগে। এখন কি করবি সোহেল? খালা, আপনি যা ভাবছেন যেটা বলছেন এগুলো সঠিক না, এগুলো সব আপনার চিন্তা, আপনার কল্পনা। শুনুন, আমার পালকি এই জীবনে কোনোভাবে কোনো ভুলই করতে পারে না। আরে বোকা, আমি কখন বললাম তোর পালকির দোষ? আমি তো তোর পালকির কোনো দোষ দিচ্ছি না, আমি তো বলছি ওই আসিফের কথা। আচ্ছা, আসিফ যে প্রথম দেখায় তোর পালকির প্রেমে পড়েছে, এটা তো সবচেয়ে বড় প্রমাণ এই ছবি আর ছবির পেছনে লেখা। খালা, পালকির মতো সুন্দরী মেয়েকে দেখলে, অর্থাৎ প্রথম দেখায়, যে কেউই প্রেমে পড়ে যেতে পারে। আমি তো তোতে কোনো সমস্যা দেখছি না, আপনি এত বিচলিত কেন? আপনার কি হিংসা হচ্ছে? আচ্ছা, আপনি ঠিক করে বলুন তো, কেন আপনি এমন করছেন বলুন তো? মানে সেই তখন থেকে আমি খেয়াল করছি আপনি কোনো না কোনো ভাবে পালকির ব্যাপারে আজে বাজে কথা বলে আমার সামনে তাকে খারাপ করার চেষ্টা করছেন। কেন খালা, কেন? তাতে আপনার লাভ কি? নাকি যে কোনো সুন্দর আর ভালো সম্পর্ক ভাঙতে পারলেই আপনার অনেক আনন্দ লাগে? এত আস্থা তোর পালকির উপরে? নিজের জীবনের চাইতেও বেশি। এত ভালোবাসিস? অন্ধের মতন। কিন্তু কোনো অন্ধত্বই ভালো না সোহেল, জানিস তো? ভালোবাসাও অন্ধের মতো ভালো না। যাই হোক, আমি তো এসেছিলাম তোকে সাবধান করতে, বাকিটা তোর আর তোর পালকির ব্যাপার। ও হ্যাঁ, তোদের মাঝখানে কিন্তু আরেকজনও আছে, তোদের শ্রেষ্ঠা। সাবধান সোহেল, সাবধান। আমি তো ভেবেই পাই না। আপনি না হয় আমাদের দুজনকে নিয়ে এই ভাবনাটা ছেড়েই দিন না প্লিজ। কি হবে তাহলে? যদি কেউ পালকিকে কোনো ছবি গিফট করে অথবা তাতে দুটো ভালোবাসার কথা, প্রেমের কথা লিখে দেয়, তাতে আমি তো পালকি কোনো দোষ দেখছি না। এখানে পালকির কি বা করার আছে? যদি দেখতাম আমার পালকি কিছু করেছে অথবা কিছু লিখেছে, তাহলে না হয় আপনার কথাগুলো নিজের কানে তুলতাম। কতক্ষণ সোহেল, কতক্ষণ, কতক্ষণ তুই নিজেকে এভাবে সান্ত্বনা দিয়ে রাখবি, সেটা আমিও দেখতে চাই।
তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে তো আমার চাইতে খুশি বাড়িতে আর কেউ হবে না সোহেল। আমিও তো চাই পালকি খুব সুন্দর মতো তার ইন্দোনেশিয়া ট্রিপ শেষ করে ফিরুক, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। পালকির যেন আরো বেশি বেশি উন্নতি হয়, আমি তো সেটাই চাই। সত্যি খালা, এনিওয়ে ফরগেট ইট, এটা ভুলে যান। ওই যে কি যেন বলছিলেন, চুরি করে ছবিটা দেখছিলেন তাই না? ছবিটা কিন্তু দারুণ হয়েছে। আর এবার আসেন লেখার ব্যাপারটা। না জমলো না খালা, একটা পুরনো গান হয়ে গেল না, আসিফের মতো একটা স্মার্ট একটা পার্সোনালিটি ওয়ালা ছেলের সাথে এই গানটা না যায় নাই তাই না খালা? ঠিক বলেছিস, আসিফের মতো এরকম একটা ড্যাশিং হ্যান্ডসাম ভোলা ভালা চেহারা একটু বেশি ফর্সা, বাট ঠিক আছে এই পার্সোনালিটির সাথে এই লেখাটা যায় না। রিয়েলি? একদম তাই না? দেরি হয়ে যাচ্ছে সোহেল, আমাকে তো একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে আবার মর্নিং ওয়াকে যেতে হবে, তার আগে আবার এক কাপ গ্রিন টি খেতে হবে। হ্যাঁ আসি, কথা হবে পরে। হ্যাঁ বাই। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। পালকি 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 আমার পালকি, তাড়াতাড়ি ফিরে এসো, ভালো লাগছে না তো তোমার জন্য অপেক্ষা করছি আমি, তোমার সোহেল আর তোমার শ্রেষ্ঠা পালকি। তুমি এবার এসো, তুমি আমি আর আমাদের শ্রেষ্ঠা মিলে এবার কোথাও বেড়াতে যাবো, অনেক দূরে দূরে কোথাও। কি আশ্চর্য, কি বিপদে পড়লাম আমি, কি এখানে বসে বসে তোমাদের একটার পর একটা গান শোনাবো নাকি? অবশ্যই অবশ্যই শোনাইবা, আমরা শুনে শুনে ঠিক করবো তুমি সবচাইতে ভালো গান কোনটা গাও, যে গানটা তুমি সবচাইতে ভালো গাইবা সেই গানটাই তুমি নতুন বছরে গাইবা, বুঝতে পারছো? ধরো ধরো আরেকটা গান ধরো। আজকে তোমরা আমার গান শুনতে চাইছো কিন্তু আমি গাইতে চাচ্ছি না। জানো এমন এক সময় ছিল প্রতিদিন আমি গাড়ি নিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে ঢাকার অলিতে গলিতে সব জায়গায় ঘুরে বেড়াতাম, আমরা গান গাইতাম আমার গিটার নিয়ে। স্বপ্ন ছিল অনেক বড় সিঙ্গার হব, বিখ্যাত সিঙ্গার। দেখো এখন আমি কুখ্যাত আসামি হয়ে এখানে বসে আছি। না নীলাপু, এখন আর আমি গান গাইতে পারবো না। একসময় স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গার হব, কিন্তু সেই স্বপ্ন কবে যে মরে গেছে। কেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু স্বপ্ন মরে গেল কেন জানো সাবা? স্বপ্ন মেরে ফেলার দায় আমি কিন্তু তোমাকে ওই সেলে পাঠিয়ে দিতে পারি। সেটা আপনি অবশ্যই পারেন স্যার, কিন্তু এখানে সবাই তো আপনার ব্যাপারে অন্য কথাই বলে। সবাই বলে আপনি খুব ভালো একটা মানুষ, আপনি সবার অনেক খেয়াল রাখেন, ইভেন তাদের বাড়ি ঘরেরও খেয়াল রাখেন, তাদের খাবার দাবার সব কিছুর অনেক খেয়াল রাখেন, তাই এখানে কেউ আপনাকে ভয় পায় না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনাকে সবাই অনেক ভালোবাসে, ভক্তি করে। ভালোবাসে কথাটা শুনতে ভালোই লাগে, কিন্তু একজন জেল সুপার হিসেবে ওই যে বললে ভক্তি করে বিষয়টা আমার জন্য লজ্জার। সাবা তুমি এই কথা কখনো আর কাউকে বলো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কাউকে বলবো না, কিন্তু ফুলের সৌরভ তো এমনিতেই ছড়ায় তাই না? স্যার সাবার একটা গান শুনে যান না, নতুন বছরের অনুষ্ঠানে কোন গানটা গাইবে সেটা আপনি ঠিক করে দেন না স্যার। আমি? আরে
আমি তো গানের বিষয়ে একেবারে বকলম, সুর একদম বুঝি না। আর ওই যে বললে না ভালো মন্দ বেছে দেয়া, তাও আমি পারি। যেন একবার কি হলো, ওই যে ওই আধুনিক গানকে আমি রবীন্দ্রসঙ্গীত বলে চালিয়ে দিয়েছিলাম, তা নিয়ে তোমার ভাবি যা অপমান করলো না আমাকে, তখন অবশ্য আমাদের বিয়ে হয়নি। যাক, অনেক কথা হলো, এবার আসি। হ্যাঁ সাবা, যে স্বপ্ন মরে যায় সেটা স্বপ্ন নয়। তুমি যদি একবার কোনো স্বপ্ন দেখে থাকো, তাহলে তোমার মনের কোথাও না কোথাও সে স্বপ্ন বেঁচে থাকে। আর পৃথিবীকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, আশা করি সেটা পূরণ হবে। নিউ ইয়ার্স ডেতে আমাদের এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আমি চাই সেই অনুষ্ঠানে তুমি তোমার সেরা গানটা গাইবে। সেরা গান পালকি বাড়িতে নেই, ভোরেই চলে গেছে, বাড়ি একদম খালি। না একদম নওশিনকে আমি এতটুকু বিশ্বাস করি না, ও আমার ছোট বোন হতে পারে, কিন্তু ওকে আমি হাড়ে হাড়ে চিনি। এই বাড়িতে ও একটা অন্য কোনো উদ্দেশ্যে এসেছে, বড় কোনো একটা উদ্দেশ্য। আর ও যদি জানতে পারে যে আমি এতদিন পাগলের অভিনয় করে এসেছি, তাহলে আমার বুকে ছুরি বসাতেও ও এতটুকু পিছপা হবে না। দেখো একটা কথা তোমাকে আমি সহজ করে বলি, এই বাড়িটাকে সাপের ব্যারের মতো আগলে রেখেছে পালকি, কিন্তু এখন পালকি নেই, আর এটাই হচ্ছে সুযোগ। শুধুমাত্র একটা সই, সইটা হয়ে গেলে তো সব কাটাকে আমি এতদিন তো শান্ত হয়েই ছিলাম, কিন্তু এখন ঝড় তোলার সময় হয়ে গেছে। আর সেই ঝড়ে শুধু পালকি না, নওশিনকেও আমি ভাসিয়ে নিয়ে যাব। পালকি যদি আমার এক নম্বর শত্রু হয়ে থাকে, তাহলে নওশিন হচ্ছে দুই নম্বর। আর আমি আমার কোনো শত্রুকেই রাখবো না। চাচি পালকি অনেক ভালো আছে, সারাক্ষণ নাকি মামুনির কথা বলে। শ্রেষ্ঠার জন্য শপিংও নাকি করতে গেছে। এখন থেকে তোমরা সবাই আমার ব্যাক, ওকে? আমি তোমাদের যা যা করতে হবে সেটা পরে শিখিয়ে দেবো, কিন্তু এখনই আমার দ্রুত কর্তৃপক্ষের কাছে যেতে হবে। তুই আবার আমার দিকে তাকাচ্ছিস? আমি তোকে বলেছি না, তোর চোখ দুটো আমি উপরে ফেলে দেবো। আপা, তুমি আমাকে চিনতে পারছো না, আমি নওশিন, তোমার একমাত্র ছোট বোন। কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসেছে এই বাড়িতে,